নমস্কার বন্ধুগণ, ভাইব্রেন্ট ওড়িশা এডুকেশনকে আপনার স্বাগত। ওড়িয়া গ্রামার ফর এসও সিরিজর এটা হল দ্বিতীয় ভিডিও। আমি ক্রিয়া বিষয়ে ডিসকশন করলে সো সেটা আমি কন্টিনিউ করা। পূর্ব ভিডিওরে আমি দেখলে সিদ্ধ ক্রিয়া, সাধ্য ক্রিয়া এবং ক্রিয়াপদ বিষয়ে। এই ভিডিওরে আমি দেখিবা সম্পন্ন এবং অসম্পন্ন ক্রিয়া, সরল ধাতু, প্রেরণার্থক ধাতু এবং নামধাতু বিষয়ে। তাহলে চলন্তু আরম্ভ করিবা। সম্পন্ন ও অসম্পন্ন সূচক ক্রিয়া। সম্পন্ন অর্থ কোণ? কামটি সরি যাইছি, কার্যটি সম্পন্ন হয়ে যাইছি। অসম্পন্ন, কার্যটি এ যায় সম্পন্ন হয়ে নাই, কার্যটি চালিছি। তো তিনটা এক কালে এর ব্যবহার হয়ে পারে। দেখুন বর্তমান কালে ব্যবহার হয়ে পারে, অতীতরে ব্যবহার হয়ে পারে এবং ভবিষ্যত কালে ব্যবহার হয়ে পারে। উদাহরণ দেখিবা, বাক্যরে ব্যবহৃত ক্রিয়াপদ দুটি অর্থ সূচিত করে, কার্য সম্পন্ন হয়েথিবার, কার্য চালুথিবার। অর্থাৎ কোন কার্যটি বর্তমান চালিছি, সরি নাহি, কন্টিনিউস ফর্মরে অছি, কার্য সম্পন্ন হয়ে যাইছি, অর্থাৎ কার্যটি সরি যাইছি। তো কার্য সম্পন্ন ক্রিয়াপদ পাই দেখন্তু ট্রিক কোন, মূল ক্রিয়ারে ই প্রত্যয় যোগ হুয়ে। মূল ক্রিয়ারে ই প্রত্যয় যোগ হলে কার্য সম্পন্ন ক্রিয়াপদ গঠিত হুয়ে। ঠিক আছে, উদাহরণ দেখন্তু, পড় যুক্ত ই ছ যুক্ত ই পড়িছি। তো এইটি দেখন্তু এই যে ই প্রত্যয়টা যোগ হয়েছি, এটা হল কার্য সম্পন্ন ক্রিয়াপদ গঠন করিবারে সহায়ক হয়েছি। পড়িছি, খাইছি, অর্থাৎ কোন কামটি সরি যাইছি, পড়িবা কামটি সরি যাইছি, পড়ি সারিছি। খাইলে, অর্থাৎ কোন খাই সারিছন্তি, সে খাই সারিলে, খাইলে খাইবা কামটি সরি যাইছি। পড়িছি, অর্থাৎ পড়িবা কামটি সরি যাইছি। কার্য অসম্পন্ন ক্রিয়াপদ পাই দেখন্তু মূল ক্রিয়ারে উ প্রত্যয় যোগ হুয়ে। সম্পন্ন পাই ই, অসম্পন্ন পাই উ প্রত্যয় যোগ হয়। যেমতি কি পড় যুক্ত উ ছ যুক্ত ই পড়ুছি, সেটি উ প্রত্যয় যোগ হয়েছি। পড়ুছি, অর্থাৎ কামটি সরি নাই, এবে চালিছি, পড়িয়া কামটি এপর্যন্ত চালিছি, পড়ুছি। খাউথিলে, অর্থাৎ অতীতরে সে কামটি সরি নথিলা, যেতবে মু দেখিছিলি, অর্থাৎ যেতবে অবজরভর যেতবে দেখিছিলা সে কামটি, সেতবে কামটি সরি নথিলা। খাউথিলে, অর্থাৎ কামটি সেতবে সরিনি। যদি খাইলে হইতা তাহলে কামটি অতীতরে সরি যাইছিল। ঠিক আছে, খাউলে, সে খাউলে, কামটি সেতু সরি নথিলা। ভবিষ্যৎ কালে দেখুন মুখ্যত অসমাপিকা ক্রিয়ারে সম্পন্ন ক্রিয়া গঠিত হয়ে থাকে। যেমতি কি সে খাই পড়িব, অর্থাৎ সে খাই সারি কামটি সম্পন্ন করে সারি পড়িব। আউ মধ্যে হয়ে পারে সে পাঠ পড়িথিব, অর্থাৎ ভবিষ্যতরে কামটি সম্পন্ন হয়ে সারিথিব, পড়িথিব, অর্থাৎ ই প্রত্যয় যোগ হয়েছি। ই প্রত্যয় অর্থ কোণ? সম্পন্ন। সে পাঠ পড়ুথিব, ভবিষ্যতরে আমি দেখিবা পড়ুথিব, উ প্রত্যয় যোগ হলা, উ প্রত্যয় যোগ হলা মানে কোণ? অসম্পন্ন। বুঝিলা, সেটা হল মুখ্য ট্রিক। যদি ই প্রত্যয় যোগ হয়ে গঠন হয়েছে ক্রিয়াপদটি, তাহলে সেটা সম্পন্ন ক্রিয়াপদ। যদি অসম্পন্ন ক্রিয়াপদ পাই উ প্রত্যয় যোগ হুয়ে। এবার দেখবা ধাতু কোণ। ধাতু বিষয়ে আমি পূর্ব ভিডিওতে টিকে ডিসকশন করেছিলে। ক্রিয়ার মূল রূপকু ধাতু কুহাযায় বলে আমি জানিছিলে সেতবে। যে মুখ্য শব্দরু ক্রিয়া গঠিত হয়ে থাকে তাকে কুহাযায় ধাতু। তো উৎপত্তি দৃষ্টিরু ওড়িয়ারে চারি প্রকার প্রাথমিক ধাতু ব্যবহৃত। প্রাথমিক ধাতু দেখন্তু, ওকে, প্রাইমারি ধাতু, সেগুলো চারি প্রকারর প্রাথমিক ধাতু ওড়িশা ও ওড়িয়ার চারি প্রকারর প্রাথমিক ধাতু ব্যবহৃত হয়ে থাকে। কোণ কোণ দেখিবা, তৎসম, তৎসম অর্থ কোণ? অবিকল সংস্কৃত ভাষা অনুসারে প্রচলিত ধাতু, অর্থাৎ সংস্কৃত ভাষার যে ধাতু গুড়িক অছি সেগুলো সিধাসলখ ভাবে ওড়িয়ার ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, কোণী পরিবর্তন নাই, যাহা সংস্কৃতর অছি তাকে ডাইরেক্টলি ওড়িয়ার ব্যবহার করা যায়, সেগুলি হল তৎসম। যেমতি কি বস, হস, ভজ, সেব, ভাস, বসিবা, হসিবা, ভজন করিবা, ভজিবা, সেবা করিবা, ঠিক আছে, ভাসিবা ইত্যাদি, এগুলিক অবিকল সংস্কৃত ভাষার প্রচলিত ধাতু গুড়িক ওড়িয়ার আমি ব্যবহার করছি, সেগুলি কুয়াযায় কোণ? তৎসম ধাতু। তদ্ভব, অর্থাৎ সময়ের সংস্কৃতর সময়ক্রমে পরিবর্তিত হয়ে যাইছি। যেমতি কি সংস্কৃতরে ক্রু, কিন্তু ওড়িয়ার হয়ে যাইছে কর, সংস্কৃতরে ক্রন্দ,
ଓଡ଼ିଆରେ ହେଇଯାଇଛି କାନ୍ଦ, ସଂସ୍କୃତରେ ଦା, ଏଠି କିନ୍ତୁ ହେଇଯାଇଛି ଦେ, ଏଠି ସେମିତି ପା, ଏଠି ହେଇଯାଇଛି କ'ଣ ପି। ଠିକ ଅଛି, ଟିକେ ଟିକେ ଚେଞ୍ଜ ହେଇଛି, ସମୟକ୍ରମେ ପରିବର୍ତ୍ତିତ ହେଇଛି। ସେ ଧାତୁ ଗୁଡ଼ିକ କୁହାଯାଏ ତଦ୍ଭବ, ଅର୍ଥାତ୍ ତତ୍ ଉଦ୍ଭବ, ମାନେ ସେଇଠୁ ବାହାରିଛି। ନେକ୍ସଟ ହେଲା ବୈଦେଶିକ, ବୈଦେଶିକ ଭାଷାରୁ ଆସିକି ଓଡ଼ିଆରେ ପ୍ରଚଳିତ ହେଇଛି। ଆମେ ଜାଣିଛୁ ଯେ ଓଡ଼ିଶାକୁ ବହୁତ ମାନେ ବୈଦେଶିକ ଆକ୍ରମଣକାରୀ ମାନେ ଶାସନ କରୁଥିଲେ, ମରହଟ୍ଟା ମାନେ ଶାସନ କରୁଥିଲେ, ମୋଗଲ ମାନେ ଶାସନ କରୁଥିଲେ, ଆଉ ଯୋଉ ଦିଲ୍ଲୀ ସଲତନତ ଟାଇମରେ ସୁଲତାନ ରୁଲ ଚାଲିଥିଲା ସେତେବେଳେ ମଧ୍ୟ ଓଡ଼ିଶାରେ ସେମାନେ ଶାସନ କରୁଥିଲେ। ସୋ ତାଙ୍କର ଯୋଉ ଭାଷା ଗୁଡ଼ିକ କିଛି ଓଡ଼ିଆରେ ଆସିକି ମିଶିଗଲା, ସେ ବୈଦେଶିକ ଭାଷାର ଯୋଉ ଶବ୍ଦ ଗୁଡ଼ିକ ଆସିକି ଓଡ଼ିଆରେ ପ୍ରଚଳିତ ହେଇଛି ସେଗୁଡ଼ିକୁ କୁହାଯାଏ ବୈଦେଶିକ ଧାତୁ। କ'ଣ କ'ଣ ଦେଖନ୍ତୁ, ବଦଳ, ବଦଳି ଯିବା, ଏଟା ହେଲା ଓଡ଼ିଆରେ ନାହିଁ, ଏଟା ହେଲା ବୈଦେଶିକ ଭାଷା। ବିଗଡ଼ ଗୟା, ପଗଡ଼, ତିଆର ଇତ୍ୟାଦି, ଏଗୁଡ଼ିକ ଯୋଉଡ଼ାକ ବୈଦେଶିକ ଧାତୁ। ଦେଶଜ, ଯୋଉଟା କି ସଂସ୍କୃତରୁ ଆସିନି କି ବୈଦେଶିକ ଭାଷାରୁ ଆସିନି, ଯୋଉଗୁଡ଼ାକ ଆମ ନିଜ ଓଡ଼ିଆ ନିଜ ଗାଁ ଗାଁ ଭାଷା ଯୋଉଗୁଡ଼ାକ ନିଜ ଦେଶରୁ ଯୋଉଗୁଡ଼ିକ ବାହାରିଛି, ଯୋଉ ଶବ୍ଦ ଗୁଡ଼ିକ ବ୍ୟବହାର ଯୋଗ୍ୟ ହେଇଛି ସେଗୁଡ଼ିକ ହେଉଛି ଦେଶଜ, ଯେଉଁ ଶବ୍ଦ ଗୁଡ଼ିକ ସଂସ୍କୃତ କିମ୍ବା ଅନ୍ୟ କୌଣସି ବୈଦେଶିକ ଶବ୍ଦରୁ ଆସିନାହିଁ, ଯେମିତିକି ଠେଲିବା, ହାପୁଡ଼ିବା, ଭିଡ଼ିବା, କାମୁଡ଼ିବା, ରାମ୍ପୁଡ଼ିବା ଇତ୍ୟାଦି, ଏଇ ଯୋଉ ଶବ୍ଦ ଗୁଡ଼ିକ ଏଗୁଡ଼ିକ ସଂସ୍କୃତରୁ ଆସିନି କିମ୍ବା କୌଣସି ବୈଦେଶିକ ଶବ୍ଦରୁ ଆସିନାହିଁ, ତେଣୁ କରିକି ଏଗୁଡ଼ିକ ହେଲା ଦେଶଜ ଶବ୍ଦ, ଅର୍ଥାତ୍ ନିଜ ଦେଶରୁ ହିଁ ଏଗୁଡ଼ିକ ଜାତ ହେଇଛି। ସୋ ଏଇ ଚାରି ପ୍ରକାର ଶବ୍ଦକୁ କ'ଣ କୁହାଯାଏ, ସରଳ ଧାତୁ କୁହାଯାଏ। ଠିକ ଅଛି, ସରଳ ଧାତୁ ହେଲା ଏଇ ଚାରି ପ୍ରକାର। ନେକ୍ସଟ ଦେଖିବା ପ୍ରେରଣାର୍ଥକ ଧାତୁ, ନାଁ ଜାଣିପାରୁଥିବେ ପ୍ରେରଣା, ଅର୍ଥାତ୍ କ'ଣ, ଯେ କାମ କରିବାକୁ ପ୍ରେରଣା ଯୋଗାଏ। ଠିକ ଅଛି, ଅର୍ଥାତ୍ କାମଟି ସେ ନିଜେ କରେନି, ମନେକର ଗୋଟେ ପଢିବା କାମଟେ ହେଉଛି, ସେ ପଢିବା କାମଟି ସେ ନିଜେ କରୁନାହିଁ, ଆଉ ଜଣକୁ କରଉଛି, ଅର୍ଥାତ୍ ପଢାଉଛି। ସେମିତି ଖାଇବା କାମଟି କର୍ତ୍ତା ନିଜେ କରୁନାହିଁ, ଆଉ ଜଣକୁ କରାଉଛି, ଅର୍ଥାତ୍ କ'ଣ, ଖୁଆଉଛି। ଠିକ ଅଛି, ଖେଳିବା କାମ ନିଜେ କରୁନି, ଆଉ ଜଣକୁ କରାଉଛି, ତାହେଲେ କ'ଣ ହେଉଛି, ଖେଳାଉଛି। ଖେଳିବା କାମଟି ହେଉଛି କିନ୍ତୁ ସେ ନିଜେ କରୁନି, ଆଉ ଜଣଙ୍କ ଦ୍ୱାରା କରାଉଛି, ଆଉ ଜଣଙ୍କୁ କରିବା ପାଇଁ ପ୍ରେରଣା ଯୋଗଉଛି, ତେଣୁକରି ଆଉ ଜଣେ ଖେଳୁଛି ଆଉ ସେ ପ୍ରେରଣା ଯୋଗଉଛି, ତେଣୁକରି ସେ କ୍ରିୟାପଦଟି କ'ଣ ହେଉଛି ଦେଖନ୍ତୁ, ଖେଳାଉଛି। ତ ଆମେ ଗୋଟେ ଜିନିଷ ଲକ୍ଷ୍ୟ କଲେ, ପଢା, ପଢୁ ପଢା, ଖାରୁ ଖୁଆ, ଖେଳରୁ ଖେଳା, ତାହେଲେ କ'ଣ ହେଉଛି, ସବୁଥିରେ ଦେଖନ୍ତୁ ଗୋଟେ ଆ ପ୍ରତ୍ୟୟ ଯୋଗ ହେଉଛି ମୂଳ ଧାତୁରେ, ସରଳ ଧାତୁରେ। ତେଣୁକରି ଆମେ କ'ଣ ଦେଖିଲେ, ସରଳ ଧାତୁରେ ଯେତେବେଳେ ଆ ପ୍ରତ୍ୟୟ ଯୋଗ ହୁଏ ସେତେବେଳେ ପ୍ରେରଣାର୍ଥକ ଧାତୁ ଗଠିତ ହେଇଥାଏ। ଏମିତି ଉଦାହରଣ ହେଲା ଦେଖା ଦେଖା, ଖେଳା ଖେଳା, ହସ ଆ ହସା ଇତ୍ୟାଦି ପ୍ରେରଣାର୍ଥକ ଧାତୁ ଆକାରାନ୍ତ। ଆଉ ଏଇ ଧାତୁ ସୃଷ୍ଟ କ୍ରିୟାପଦ ଦ୍ୱାରା କର୍ତ୍ତା ଅନ୍ୟ ମାଧ୍ୟମରେ କାର୍ଯ୍ୟ କରାଉଥିବାର ବୁଝାପଡ଼େ। ତେଣୁକରି ପ୍ରୟୋଜନ ଦିଗରୁ ଅନ୍ୟ କାହା ଦ୍ୱାରା କାର୍ଯ୍ୟ କରାଯାଉଥିବାରୁ ଏହାକୁ ପ୍ରୟୋଜକ କ୍ରିୟା ମଧ୍ୟ କୁହାଯାଏ। ତ ପ୍ରେରଣାର୍ଥକ ଧାତୁକୁ କ'ଣ କୁହାଯାଏ ଦେଖନ୍ତୁ, ପ୍ରେରଣାର୍ଥକ ଧାତୁ ଯୋଉ ଗଠିତ ହୋଇଥାଏ ଯୋଉ କ୍ରିୟାପଦ, ତାକୁ କ'ଣ କୁହାଯାଏ, ପ୍ରୟୋଜକ କ୍ରିୟା ମଧ୍ୟ କୁହାଯାଏ। ଉଦାହରଣ ଦେଖନ୍ତୁ, ଏଠି ସରଳ ଧାତୁ ମୂଳକ କ୍ରିୟାପଦ କ'ଣ, ସେ ପଢ଼ଉଛି। ଆକାରାନ୍ତ ମୂଳକ ପ୍ରେରଣାର୍ଥକ ଧାତୁ ମୂଳକ କ୍ରିୟାପଦ କ'ଣ, ପଢ ଯୁକ୍ତ ଆ ଯୋଗ ହେଲା, ସେ ପଢାଉଛି। ମୁଁ ଖେଳୁଛି, ମୁଁ ଖେଳାଉଛି, ତୁମେ ଆଣ, ତୁମେ ଅଣା। ତ ଆମେ ଦେଖିଲେ ସରଳ ଧାତୁରେ ଆ ପ୍ରତ୍ୟୟ ଯୋଗ ହେଲେ ପ୍ରେରଣାର୍ଥକ ଧାତୁ ଗଠିତ ହୋଇଥାଏ। ଯେଉଁ କ୍ରିୟା ଦ୍ୱାରା କେହି କିଛି କରାଇବାର ବୁଝାଯାଏ ତାକୁ ପ୍ରେରଣାର୍ଥକ କ୍ରିୟା କହନ୍ତି, ଅର୍ଥାତ୍ କାର୍ଯ୍ୟଟି କର୍ତ୍ତା ନିଜେ କରାଏ ନାହିଁ କିନ୍ତୁ ଅନ୍ୟ କାହା ଦ୍ୱାରା ସେ କାର୍ଯ୍ୟଟି କରାଇଥାଏ, ସେହି କ୍ରିୟା ଗୁଡ଼ିକୁ କ'ଣ କୁହାଯାଏ, ପ୍ରେରଣାର୍ଥକ କ୍ରିୟା। ଏବେ ଦେଖିବା ନାମ ଧାତୁ ଏବଂ ନାମ ଧାତୁ ମୂଳକ କ୍ରିୟାପଦ। ତ ଆମେ ଦେଖିଲେ ସରଳ ଧାତୁରେ ଯେତେବେଳେ ଆମେ ଆ ପ୍ରତ୍ୟୟ ଯୋଗ କରନ୍ତି ତାହା କ'ଣ ହୁଏ, ପ୍ରେରଣାର୍ଥକ କ୍ରିୟା ହୁଏ, ପ୍ରେରଣାର୍ଥକ ଧାତୁ ଗଠିତ ହୁଏ ପ୍ରଥମେ, ପ୍ରେରଣା ଧାତୁରେ ବିଭକ୍ତି ଯୋଗ ହୋଇକି ପ୍ରେରଣାର୍ଥକ କ୍ରିୟା ହୁଏ। ଠିକ ଅଛି, କିନ୍ତୁ ଯଦି ଆମେ ବିଶେଷ୍ୟ ପଦ କିମ୍ବା ବିଶେଷଣ ପଦରେ ଯଦି ଆ ପ୍ରତ୍ୟୟ ଯୋଗ କରିବା, କ୍ରିୟାପଦରେ ନୁହଁ, ବିଶେଷ୍ୟ କିମ୍ବା ବିଶେଷଣ ପଦରେ ଯଦି ଆମେ ଆ ପ୍ରତ୍ୟୟ ଯୋଗ କରିବା, ତେବେ ନାମ ଧାତୁ ପ୍ରଥମେ ଗଠିତ ହେବ ଏବଂ ନାମ ଧାତୁର ବିଭକ୍ତି ଯୋଗ ହୋଇକି ନାମ ଧାତୁ ମୂଳକ କ୍ରିୟାପଦ ଗଠିତ ହେବ। ଉଦାହରଣ ଦେଖିବା ପେଟ, ପେଟ ଗୋଟେ ବିଶେଷ୍ୟ ପଦ ଯୁକ୍ତ ଆ, ପେଟାଇବା। ଠିକ ଅଛି, ପେଟା ଧାତୁ ଗଠିତ ହେଲା, ଏଥିରୁ ପେଟାଇବା ହେବ। ଲଟା ଗୋଟେ ବିଶେଷ୍ୟ ପଦ, ଲଟାଇବା। ସେମିତି ଜମା ଆ ଜମାଇବା, ମୁଣ୍ଡ ମୁଣ୍ଡେଇବା। ଠିକ ଅଛି, ସେଥିରେ ଆ ପ୍ରତ୍ୟୟ ଯୋଗ ହେଇଛି। ଆଉ ଗୋଟେ ଦେଖନ୍ତୁ, ବେଳେବେଳେ କ'ଣ ହେଇଛି, ଆର ଉପରୂପ ଏ ଆଉ ଅ ମଧ୍ୟ ବ୍ୟବହୃତ ହୁଏ, ଯେମିତିକି ମୁଣ୍ଡ ଦେଖିଲେ ଆମେ ମୁଣ୍ଡାଇବା, ମୁଣ୍ଡେଇବା, ମୁଣ୍ଡଉଛି, ବୁଝିହେଲା। ଯେମିତିକି ପେଟରେ ପେଟାଇବା, ପେଟେଇବା, ପେଟଉଛି, ତେଣୁ କରିକି ଆ ଆଉ ଅ ପ୍ରତ୍ୟୟ ମଧ୍ୟ ବ୍ୟବହୃତ ହୋଇଥାଏ।
ବିଶେଷଣର ଗୋଟେ ଉଦାହରଣ ଦେଖନ୍ତୁ, ଆଗ, ଆଗେଇଲା, ଆଗାଏ, ଆଗାନ୍ତୁ, ଆଗଉଛି, ଠିକ୍ ଅଛି। ତ ମୁଖ୍ୟତଃ ଆ ପ୍ରତ୍ୟୟ ଯୋଗ ହୁଏ ଏବଂ ଆର ଉପରୂପ ଏ ଆଉ ଅ ମଧ୍ୟ ଯୋଗ ହୁଏ। କୋଉଥିରେ ଯୋଗ ହୁଏ? ବିଶେଷ୍ୟ ଆଉ ବିଶେଷଣ ପଦରେ। ମୂଳ ରୂପ ମଧ୍ୟ କେତେ କ୍ଷେତ୍ରରେ ବ୍ୟବହୃତ ହୁଏ ଦେଖନ୍ତୁ, ଛଳଖ, ସଳଖିବା, ଛନ୍ଦ, ଛନ୍ଦିବା, କଅଁଳ, କଅଁଳିବା ଇତ୍ୟାଦି। ଡାଇରେକ୍ଟଲି ଏଥିରେ କୌଣସି ପ୍ରତ୍ୟୟ ଯୋଗ ହୁଏ ନାହିଁ, ସିଧାସଳଖ ଭାବରେ ସଳଖରେ କୌଣସି ଆ କିମ୍ବା ଏ ଅ କିଛି ଯୋଗ ହୋଇ ନାହିଁ, ସଳଖିବା ଡାଇରେକ୍ଟ ହେଇଯାଇଛି, ଛନ୍ଦରେ ଛନ୍ଦିବା ହେଇଯାଇଛି, କଅଁଳରେ କଅଁଳିବା ହେଇଯାଇଛି ଡାଇରେକ୍ଟ। ତ ଆମେ କଣ ଦେଖିଲେ, ଯେଉଁ କ୍ରିୟାପଦ ବିଶେଷ୍ୟ ବା ବିଶେଷଣ ପଦକୁ ଆଧାର କରି ଗଠିତ ହୋଇଥାଏ ତାହାକୁ ନାମଧାତୁ କ୍ରିୟାପଦ କହନ୍ତି। ଅର୍ଥାତ୍ ଗୋଟେ ଶବ୍ଦରୁ, ଗୋଟେ କୌଣସି କ୍ରିୟାପଦ ନୁହଁ, ଗୋଟେ ଶବ୍ଦରୁ ଯେତେବେଳେ କ୍ରିୟାପଦ ତିଆରି ହୁଏ, ଠିକ୍ ଅଛି, ଗୋଟେ ବିଶେଷ୍ୟ ପଦରୁ କିମ୍ବା ଗୋଟେ ବିଶେଷଣ ପଦରୁ, ଯେମିତିକି ନାକ, ନାକ ଗୋଟେ ଶବ୍ଦ, ନାକ ଗୋଟେ ବିଶେଷ୍ୟ ପଦ, ନାକେଇବା, ଏଇ ହେଲା ନାମଧାତୁ କ୍ରିୟା। ସୋ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଫର୍ ୱାଚିଂ ଦ ଭିଡ଼ିଓ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଭିଡ଼ିଓ ଭଲ ଲାଗିଛି ତାହେଲେ ପ୍ଲିଜ୍ ଲାଇକ୍ ଆଉ ସେୟାର କରନ୍ତୁ, ଆମ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଏବଂ ଆମ ୱେବସାଇଟ୍ www.vibrantodisha.edu.com ଯାଇ ରେଜିଷ୍ଟର କରନ୍ତୁ। ରେଜିଷ୍ଟର କରିସାରିଲେ ଆପଣ ସେଥିରେ ଟେଷ୍ଟ ସିରିଜ୍ ପାଇପାରିବେ। ଆଣ୍ଡ ଜଏନ୍ ହ୍ୟାଣ୍ଡସ୍ ଫର୍ ଫ୍ରି ଏଜୁକେସନ୍ ରିଭଲ୍ୟୁସନ୍ ଇନ୍ ଓଡ଼ିଶା। ଯଦି ଆପଣଙ୍କର କିଛି କମେଣ୍ଟ ସଜେସନ୍ ଅଛି ତାହେଲେ ପ୍ଲିଜ୍ କମେଣ୍ଟ ସେକ୍ସନ୍ରେ ଲେଖନ୍ତୁ, ଆମକୁ ଆମ ଫେସବୁକ୍ ପେଜ୍ରେ ମେସେଜ୍ କରନ୍ତୁ, ନହେଲେ info@vibrantodisha.edu.com ରେ ଇମେଲ୍ କରିକି ଆମକୁ ଜଣାନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ।